एशियन पेंट्स प्रेजेंट्स दुर्गा पूजो स्पेशल संडे फंडे को पावर्ड बाय पतंजलि कृषि कंपनी। मुल्लू घूरे भुल्लू खेलो कच्चो थप 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 सिंह राजा बगिये थाबा भय बुक धुक बुक मुल्लू घूरे भुल्लू खेलो कच्चो थप 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 सिंहो राजा बगिये थाबा भय बुक धुक बुक बादर करे लम्फो झम्पो बने बने लागे कम्पो सोनार हरिण लम्बा सिं खरगोश नाचे ता दिन दिन दिना दिन ता दिन दिन दिना दिन ता दिन दिन ता दिन दिन ता दिन दिन आम्रा मोने प्राणे अंत नय जंत्र आम्रा नय दिक भ्रांत पंचतंत्र मंत्र पंचतंत्र मंत्र पंचतंत्र मंत्र पंचतंत्र मंत्र তুই আমার ভাগের মধু খাচ্ছিস কেন? দেখো ভাই, ওসব ভাগ টাক বুঝি না, আমি একটাই কথা বুঝি, জোর যার মুলুক তার খুব খিদে পেয়ে গেছিল, তাই তোর জন্য যে মধু ছিল সেটাই সাটাসাট ছাটিয়ে দিলাম। গায়ের জোরের কথা বলিস না তো, এই তো পেট ফোলা হুঁতকা মোটা চেহারা, আমার পেশিগুলোর দিকে তাকিয়ে দেয়, নিয়মিত শরীর চর্চা করে বানিয়েছি। যতই তোর পেশি থাকুক না কেন, গায়ের জোর আমারই বেশি, শুনে করে তুলে মাটিতে এমন আছাড় মারবো না, এক মাস কোমরের যন্ত্রণা থাকবে। একটা কথা মনে রাখবি, আমার পূর্বপুরুষের মাথায় কিন্তু মা দুর্গার বড় ছেলে গণেশের ঘাড়ে বসানো, তাই আমার সাথে মোকাবিলা করার আগে দু চারবার ভেবে নিস। কি বললি? আমার শুনে তুলে আছাড় মারবি? আমি আমার ধারালো নখ দিয়ে তোর ভুঁড়ি ফুটো করে দেবো, তখন কার্তিক গণেশ কেন, কোনো দেবতাই আর বাঁচাতে আসবে না। তুই একটু মধু খেয়েছি বলে আমাকে এত কথা শুনতে হচ্ছে? দাঁড়া দাঁড়া দেখাচ্ছি মজা, আজ তোর একদিন কি আমার একদিন। পেটু খেপে গেছে, ওই বাবা এ তো মহা মুশকিল হলো দেখছি, পালা পালা পালা। পালিয়ে যাবি কোথায়? দেখো না রাজু, আমার মধু খেয়ে নিয়েছে। কিরে পেটু, তুই ভালুর মধু খেয়ে নিয়েছিস? হ্যাঁ, খুব খিদে পেয়েছিল, খেয়েছি। খিদে পেলে বাঘে ধান খায়, আমি তো খেয়েছি সামান্য মধু। আহা কি মিষ্টি, অন্যের খাওয়ার কেড়ে খাওয়ার মজাই আলাদা। আমার মাথা গরম করাস না পেটু, এবার পেট ফাটিয়ে দেবো। না একদম না, এই জঙ্গলের মধ্যে মারপিট একদম চলবে না, মনে থাকবে? হ্যাঁ মনে থাকবে, মনে থাকবে। আর পেটু, তুই ভালুর মধু চুরি করে খেয়েছিস যখন, তুই ভালুকে আবার মধু জোগাড় করে এনে দিবি। আচ্ছা ঠিক আছে, রাজুর কাছে এসে ভালো মানুষই দেখানো। একবার পালের হাওয়া আমার দিকে আসু, দেখিয়ে দেবো তোর মজা। আর আমি আমি এখন ঘুমোতে চললাম, কেউ একদম জ্বালাতন করবি না। তারপর ওই সামনের ডালটায় উঠে পড়ব, দিয়ে টুক করে উঠে ওই মগ ডাল থেকে আমটা পেরে আনবো। সে গুড়ে বালি, তুই নিজে আমটা পেরে নিজেই খেয়ে নিবি, সেটা কি আমি জানি না। এই রে মিটকে ঠিক আমার মনের কথা বুঝে গেছে। আরে না রে, আমি একা খাবো কেন, দুজনেই ভাগ করে খাবো, মহাপুরুষরা বলেছেন সবে মিলে করি কাজ, আর ইতি নাইলাজ। কোর চালাকি আমি জানি না ভেবেছিস? শোন আমরা দুজনে মাটি থেকে ঢিল তুলে মারতে থাকি, যার ঢিল লেগে ওই আম পড়বে সে পাবে। আজি ও
দিনে দুপুরে ঢিল চোরাচুরি হচ্ছে না আসলে ওই গাছে একটাই আম ছিল তো তাই ঢিল মেরে পারার চেষ্টা করছে আমি তো মিচকে একটা বুদ্ধি দিয়েছিলাম আমি ওর পিঠে উঠে গাছের নিচের ডালে উঠে পড়ি তারপর টুক করে আমটা পেরে আন হ্যাঁ ফিচকে ঠিকই তো বলেছে তোরা এইভাবেই আম পাড়তে পারতিস হ্যাঁ তারপর ফিচকে আম পেয়ে নিজেই সাটিয়ে দিয়ে কার কি তাই না কেন তুই তো বললি যে ঢিল মেলে আম পেরে নিজে যদি পাস তাহলে আমের ভাগ দিবি না তার বেলা দেখলি তো তোর বুদ্ধি শুনে রাজুর মাথাটা ফুলে লাল টমেটো হয়ে গেছে আরে রাজু আমি তোমার মাথার ওষুধ নিয়ে আসছি আচ্ছা আচ্ছা তোরা একটা কথা বলতো এই জঙ্গলের মধ্যে কে সব থেকে বুদ্ধিমান পশু আমি আমার বুদ্ধি সব থেকে বেশি আমার বুদ্ধির কোনো জবাব নেই মানে লাজবাব আমার সব থেকে বেশি বুদ্ধি আর আজ আমার বুদ্ধি শুনে চললে রাজুর মাথায় টমেটো গজাতো না চুপ একদম চুপ না এদের কি নিয়ে আর পারা যাচ্ছে না কিছু একটা করতে হবে শোন শোন সবাই কালকে সকালে তোরা সবাই আমার গুহার সামনে আসিস তো বাকি সবাইকে বলে দিস একটা জরুরি আলোচনা আছে শোন আজ আমি তোদের একটা কারণে সবাইকে ডেকেছি কি কারণে রাজু তোদের মধ্যে বেছে বেছে কয়েকজনকে একটা কাজ করতে দেব আর এই কাজের জন্য আমি মোট 6 জনকে বেছেছি কে কে রাজু কোন 6 জন আমাদের এই 6 জন দিয়ে কি হবে রাজু তোদেরকে একটা কাজ করতে হবে আমার কাজ কি কাজ তোদের সবাইকে একটা অভিযানে যেতে হবে অনেক দূরের অভিযান এই জঙ্গলেই তো বেশ ভালো আছি রাজু খাচ্ছি দাচ্ছি ভুঁড়িতে হাত বোলাচ্ছি এসব ছেড়ে আবার অভিযান কিসে জঙ্গলে তোদের বেশ কয়েকজনের কদিন ধরে দেখছি অনেকবার বেড়েছে অনেক ছটফট করছিস তাই এই অভিযানটা একটা শিক্ষামূলক অভিযান আমি তো দুষ্টু মিষ্টি লক্ষ্মী ভালো আমাকেও কি এই অভিযানে যেতে হবে রাজু হ্যাঁ যেতে হবে আচ্ছা তোদেরকে আমি 3-3টে দলে ভাগ করে দিচ্ছি প্রথম দলের নাম হলো শক্তি এই দলে থাকবে পেটু আর ভালু কারণ তোরা দুজনেই মনে করিস তোদের গায়ে বেশি জোর তাই দিন রাত মারপিট করিস আমার গায়ে বেশি জোরই তো দেব নাকি ভালুকে সুরে তুলে এক আছা দম থাকলে তুলে দেখা ঘুড়িটা না এমন ফুটো করে দেবো চপ একদম চপ ফের মারপিট করতে দেখলে আচ্ছা সে দুটোকে আড়ং ধোলাই দেবো আর দুটো দলে কে কে থাকবে রাজু দ্বিতীয় দলের নাম হলো বুদ্ধি এই দলে থাকবে মিচকে আর ফিচকে কারণ তোরা দুজনেই মনে করিস তোদের বেশি বুদ্ধি মিচকেকে এই দলে রাখার কি দরকার ছিল রাজু ওর ঘটে বুদ্ধি বলে কিচ্ছু নেই পুরোটাই কুট বুদ্ধি আর তুই জান না কত বড় পণ্ডিত তোরা নিজেদের মধ্যে ঝগড়া করে আমার মাথা গরম করাস না এমনিতেই কালকে তোরা আমার মাথা ফুলিয়ে দিয়েছিস এখনো যন্ত্রণা কমেনি আর তৃতীয় দলে কে কে থাকবে রাজু তৃতীয় দলের নাম হলো বন্ধু এই দলে থাকবে দুজন গেছো আর পল্টু কারণ আমি এটা দেখেছি জঙ্গলের মধ্যে শুধুমাত্র গেছো আর পল্টুই একে অপরের মধ্যে মারপিট করে না তাই এদের দলের নাম রেখেছি বন্ধু আচ্ছা রাজু আমাদের অভিযানটা কোথায় হবে হ্যাঁ এবার হচ্ছে আসল কথা তোদের অভিযানটা কোথায় হবে তোদের অভিযানের জন্য যেতে হবে রাজস্থানে ওরে বাহ রাজস্থান হ্যাঁ রাজস্থান সেখানে মরুভূমি থেকে কয়েক ক্রোশ দূরে গোমতী নদীর কাছাকাছি একটা সরোবর আছে যেখানে শ্বেত পদ্ম জন্মায় এর এরকমই মাহাত্ম্য যে একটা ঋতুতে সেখানে একটাই পদ্ম ফুল ফোটে শ্বেত পদ্ম হ্যাঁ শ্বেত পদ্ম আর ওই পদ্মই তোদের তুলে আনতে হবে এক একটা দল এক এক ঋতুতে যাবে আর আমার কাছে শ্বেত পদ্ম তুলে নিয়ে আসবে এর থেকে আমি তোদের একটা পরীক্ষা নিতে চাই যে শক্তির বেশি জোর না বুদ্ধির নাকি বন্ধুত্বের আর এমন কি ব্যাপার জিতবো তো আমি না মানে আমরা আমাদের দুজনের যা শক্তি তার কাছে বুদ্ধি বন্ধুত্ব ধার ধারবে না আগে থেকে বেশি বাজে না বকে কাজের কাজ করে দেখা যে দল জিতবে সেই দলকে আমি পুরস্কার দেব কোনো ব্যাপার না কবে জিততে হবে সেটা শুধু বলো ছটপট আমরা বেরিয়ে পড়বো
এখন গ্রীষ্মকাল, এই ঋতুতে যাত্রা করবে হাতি আর ভালু, মানে শক্তির দল। এরপর বর্ষাকাল, বর্ষাকালে যাবে মিচকে আর ফিচকের বুদ্ধির দল। আর সব শেষে শরৎকালে যাবে পল্টু আর গেছো, মানে বন্ধুর দল। ঠিক আছে, তাহলে আমরা কালকে সকালেই বেরিয়ে পড়ছি। হ্যাঁ ঠিক আছে। ওরে ওরে পেটু, আর কত হাঁটবো রে? হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেল। ও তোর তো পা ব্যথা, আমার পেট এখন চোঁচো করছে। কতদিন হয়ে গেল কিচ্ছু খাইনি, ও আর পারা যাচ্ছে না। কেন, তোর তোর তো এত শক্তি, একদিনেই সব শেষ। হ্যাঁ এখন অনেক রাস্তা বাকি, চল চল এগিয়ে যাই। সামনে কোনো কলা গাছও নেই, এখন ওই কচি কচি কলা গাছ পেলে না তিন চারটে সাবার করে দিতাম। ও কি খিদেই না পেয়েছে বলে বোঝাতে পারবো না। উফ, খিদে কি শুধু তোরই পেয়েছে, আমার কি পাইনি নাকি? যাও কষ্ট করে একটু মধু জমিয়ে রেখেছিলাম, সেদিনকে একা তুই পুরোটা খেয়ে নিলি। বেশ করেছি, খেয়েছি, খিদে পেয়েছিল তাই খেয়েছি। আমার মনে হয় মরুভূমির কাছাকাছি পৌঁছে গেছি, আর তাহলে কয়েক ক্রোশ পেরোলেই গোমতী নদী। ও ভাই, তুমি এখানেই থাকো? হ্যাঁ এখানেই থাকি, কেন? যা বলতে পারো ওই গোমতী নদীটা কোথায়? আর হ্যাঁ, ওই নদীর কাছাকাছি কি কোনো সরোবর আছে? ওহো গোমতী নদী, এই তো এখান থেকে ডান দিকে সোজা হেঁটে যাও, আমিও ওখান থেকেই আসছি। আর ওই নদীর উত্তর দিকে একটা সরোবর আছে। ধন্যবাদ উঠভা। উফ, শেষমেশ পৌঁছলাম, এখন জল খেতে হবে। হ্যাঁ জল তেষ্টায় বুকটা ফেটে যাচ্ছে। শান্তি, রে চল আমাদের সরোবর খুঁজতে হবে। হ্যাঁ চলো এগোনো যা, উট বলছিল নদীর উত্তর দিকে সরোবর। তার মানে আমাদের পূর্ব দিক থেকে বাঁ দিকে হেঁটে যেতে হবে। ওই দেখো পেটু, সরোবর, আর মাঝখানে শ্বেত পদ্ম ফুটে আছে। তুই এখানেই থাক, আমি গিয়ে নিয়ে আসছি। কেন, তুই কেন? আমিও যাব, রাজু আমাদের দুজনকেই আনতে বলেছে। বেশি কথা বাড়াস না, বেশি শক্তি আমার তাই ফুল আমি তুলব। না শক্তি বেশি আমার, ফুল আমি তুলব, তুই আসতে পারিস। যা ফুলটা ছিঁড়ে গেল। এটা কিন্তু খুব খারাপ হলো পেটু, তোর জন্য ফুলটা ছিঁড়ে গেল। কি আর করা যাবে, এই ডাঁটি নিয়েই চল, রাজুকে এটাই দেখাবো। আর যাই হোক আমরা সরোবর থেকে তো ফুল আনতে পেরেছি, এটাই বলবো। ওই দেখো রাজু, মনে হচ্ছে পেটু আর ভালু অভিযান সেরে ফিরে আসছে। হ্যাঁ তাই তো দেখছি। এই নাও রাজু, শ্বেত পদ্ম। হ্যাঁ এটা শ্বেত,
বেগুনি না সোনালি কিভাবে বুঝবো? এটা তো শুধু একটা শুকনো ফুলের ডাঁটি দেখতে পাচ্ছি। করবো রাজু, আমি শ্বেত পদ্মটা সরোবর থেকে যেই তুলেছি অমনি পেটু আমার গায়ের জোর বেশি বলে এমন টান দিল যে পাপড়িগুলো ছিঁড়ে গেল। তোরা দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। একটা সামান্য শ্বেত পদ্ম যারা আনতে পারে না তারা আবার গায়ের জোর দেখায়। মিচকে ফিসকে বলো রাজু, এবার তোদের পালা। তোরা দুজনে এবার পদ্ম আনতে যাবি। ঝটপট প্রস্তুত হয়ে চটপট বেরিয়ে পড়। আচ্ছা রাজু। আমি যদি গাজর পেতাম আর চিন্তা থাকতো না, এভাবে না খেয়ে দে হাঁটা যায় নাকি? তুই হাঁট ভাই, আমি একটু জিলিয়ে নেই। এই সুযোগ আমি চুপচাপ গিয়ে টুপটাপ শ্বেত পদ্মটা তুলে আনি। আচ্ছা জিলিয়ে নে, আমি এক্ষুনি আসছি, তারপর একসাথে আবার শ্বেত পদ্ম আনতে যাব। আচ্ছা বেশ। মিচকেকে না জানিয়ে এই সুবর্ণ সুযোগের সদ্ব্যবহার করতে হবে। কে খরগোশ ভাই, এদিকে কোথায় চললে? এই ভাই, গোমতী নদীর কাছে একটা সরোবর খুঁজতে যাচ্ছি। ও, কয়েকদিন আগেই তো একটা ভাল্লুক আর হাতিও এসেছিল। তার মানে পেপু ভাল্লুর কথাই বলছি? ঠিক বলেছো। তা সরোবরটা কোথায় বলতে পারো? এই সোজা গিয়ে ডান দিক থেকে কয়েক ক্রোশ সাঁটবে, তাহলেই দেখবে গোমতী নদী। ওই নদীর উত্তর দিকেই রয়েছে এক সরোবর। অসংখ্য ধন্যবাদ গুড ভাইয়া। শ্বেতপদ্ম পেয়ে গেছি, এবার এটা চুপি চুপি রাজুর কাছে নিয়ে যেতে হবে। এই রে, মিচকেও চলে এসেছে, এবার কি হবে? রে, নিজেকে খুব সেয়ানা মনে করিস তাই না? কি যে বলিস মিচকে, আমি কেন সেয়ানা হতে যাবো বল? তাহলে পিছনে কি লুকাচ্ছিস ওটা? কিছু না কিছু না, একটা পচা গাজর নিয়ে পেয়েছি। এটা এটা গাজর? একা একা পদ্মফুল রাজুকে দিয়ে নিজের নাম কিনবি ভেবেছিস? সে গোড়ে বলি, এবার এই শ্বেত পদ্ম আমি রাজুকে দেখাবো। খুব খারাপ হয়ে যাচ্ছে মিচকে, আমি অনেক কষ্ট করে তুলে এনেছি, এটা আমার, এটা আমার পাওনা। চুপ ব্যাটা চুপ। এই যা, এই এটা কি করলি? বেশ করেছি, আমার তোলা পদ্ম যখন আমি পাবো না তাহলে তোকেও আমি দেবো না। দাঁড়া দেখাচ্ছি মজা। মিচকে মিথ্যা কথা বলছে, আমি শ্বেতপদ্ম তুলেছিলাম, মিচকে আমার কাছ থেকে কেড়ে নেয়, তখন আমি ওর কাছ থেকে শ্বেতপদ্ম নিতে গিয়ে ছিঁড়ে যায়, আমার কোনো দোষ নেই। আমি কাজটা কি তোদের একা একা করতে দিয়েছি? না রাজু, দুজনে মিলে একসাথে। তাহলে? কিন্তু রাজু। কোনো কিন্তু নয়, তোরা বেরিয়ে যা এখান থেকে, বল্টু গেছো, এবার তোদের পালা। আচ্ছা রাজু। রাজু চটপট বেরিয়ে পড়। ওই দেখ গেছো সরোবরে শ্বেত পদ্মের কুঁড়ি। মনে হচ্ছে এখনো দুদিন সময় লাগবে। এই দুদিন তাহলে কি করবি? অপেক্ষা করব আর মাটির একটা হাঁড়ি ভুজব। এই মাটির হাঁড়ি দিয়ে কি হবে রেখেছো? ওতে জল ভরবো আর তাতে করে আমরা পদ্ম ফুলের কুঁড়িটা নিয়ে যাব, একদম টাটকা শ্বেত পদ্ম। সাবাস গেছো সাবাস, কি বুদ্ধি তোর, রাজু দেখে দারুণ খুশি হবে। চল একসাথে নদীর পার ধরে খোঁজা শুরু করি। হ্যাঁ হ্যাঁ চল চল, তাই চল।
পল্টু পেয়েছি। করে জল নিয়ে যাই আমি, দেখো কেমন পদ্ম ভাসছে তাতে। আমি যাচ্ছি, পল্টু যাচ্ছে, হাড়ির ভেতর জল লাফাচ্ছে। বন্ধু আমরা কাজ করেছি হাত মিলিয়ে হাতে। বন্ধু ছিল উঠ বলে দিল যাও, সরোবরে গিয়ে তোমরা পদ্ম তুলে নাও। বন্ধু ছিল উঠ বলে দিল যাও, সরোবরে গিয়ে তোমরা পদ্ম তুলে নাও। খুশি হবে রাজু জানি, ফুলটা দেখে এতখানি। বন্ধু করবো তোমায় যদি বন্ধু হতে চাও। হাড়ি নিয়ে টলমল টলমল দুজন কেমন যাই, সবার মুখে হাসি দেখবো বলে। আমরা তবেই মজা পাবো, রিডিং বিডিং নাচ দেখবো, রাজুর মতন ফুলটা দেখে সবাই খুশি হলে। আহা সবাই খুশি হলে। এই নাও রাজু, তোমার শ্বেত পদ্ম একদম টাটকা। কি রাজু, খুশি তো? খুশি মানে দারুণ খুশি। যা শক্তি বুদ্ধি করে দেখাতে পারিনি, তা তোদের বন্ধুত্ব করে দেখালো। শোনো রাজু, ত্রেতা যুগে আমার পূর্বপুরুষ হনুমানজি মানস সরোবর থেকে শ্রী রামচন্দ্রের জন্য 108টা নীল পদ্ম নিয়ে এসেছিল, আর আজ তোমার জন্য শ্বেত পদ্ম নিয়ে এলাম। শোন, তোর পূর্বপুরুষ শ্রী রামচন্দ্রের জন্য যে পদ্মফুল নিয়ে এসেছিল, তা দিয়ে রামচন্দ্র মা দুর্গার অকাল বোধন করেছিলেন। রাজু, তোমার পূর্বপুরুষই তো মা দুর্গার বাহন, তাই না? ঠিক বলেছিস। আমার দাদুর পিতামহের জ্যাঠতুতো মামার পিতামহের ঠাকুর দাদা মা দুর্গার বাহন ছিল। কিন্তু রাজু, আমরা যে এই পদ্ম ফুল এনে দিলাম, এটা দিয়ে তুমি কি করবে? কি করব? শোন, আমরা পূজোর সময় মা দুর্গাকে এই পদ্ম ফুল দিয়ে পুষ্পাঞ্জলি দেব। কি মজা, কি মজা! আমি আর গেছো একসাথে ঘুরবো। তোরা দুজনে না, আমরা সবাই সবাই একসাথে ঘুরবো। আর রাজু, আর আমাদের উপহার? আজ থেকে পল্টু আমার মন্ত্রী, আর গেছো আমার সেনাপতি। এতদিন তোরা সবাই শুধু আমার জন্য খাবার আনতিস, এবার আমাদের তিনজনের জন্য খাবার আনবি। সবাই মিলে বলো জয় মা দুর্গা। জয় মা দুর্গা। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস অ্যান্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।